আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সবকিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো অসুস্থ মানুষের কাজ, বললেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিবাদে জার্মানিতে হাজার মানুষের বিক্ষোভ। আফগানিস্তানে নিজের যুদ্ধের চেয়ে ইউক্রেনে বেশি অর্থ ব্যয় করেছে আমেরিকা। ইউক্রেনের অর্থায়ন বন্ধ করলে বিশ্ব নেতৃত্বের আসন হারাবে যুক্তরাষ্ট্র, বললেন জেলেনস্কি। গুরুত্বপূর্ণ বাকমুতের উত্তরে আরেকটি গুরুত্বপূর্ণ বসতির নিয়ন্ত্রণ নিল রুশ সেনারা। এরপর থাকবে নেপালের চার মন্ত্রীর পদত্যাগ, টালমাটাল ক্ষমতাসীন জোট। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষাধিক পরিবার। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সবকিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো অসুস্থ মানুষের কাজ, বললেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সবকিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো অসুস্থ মানুষের কাজ। নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করার প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র ইউক্রেন পূর্ণ কর্তৃত্ব জোরদার করেছে বলে উল্লেখ করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব ব্লেক বেককে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কিয়েভকে আমরা সম্ভবত $1,500 কোটি দিয়েছি, কিন্তু এরূপ তেমন কিছুই দেয়নি। আসলে আমেরিকার উপর পূর্ণ কর্তৃত্ব জোরদার করেছে ইউক্রেন। রাশিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যম আরটি জানিয়েছে, সাক্ষাৎকারে গত বছরের অক্টোবরে নর্থ স্ট্রিম পাইপলাইনে হামলার বিষয়ে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা, বিপরীতে ইউক্রেন ও তার মিত্রদের দায়ী করেছে রাশিয়া। তবে ট্রাম্প বলছেন ওই হামলার মূল অপরাধী রিয়াল কালপ্রিট হতে পারে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ওই হামলা হয়েছে এমন অভিযোগ প্রত্যাখ্যান না করে ট্রাম্প বলেছেন হামলার পেছনে রাশিয়াকে দায়ী করা বাজে অভিযোগ। তাছাড়া সবকিছুতে রাশিয়ার উপর দোষ চাপানো অসুস্থ মানুষের কাজ। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণার আগেই রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ফ্লোরিডা এক ক্যাম্পেইন তিনি বলেছেন আবারও হোয়াইট হাউসে যেতে পারলে কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন তিনি। নিজের শাসনামলে বহুল বিতর্কের জন্ম দেওয়া ট্রাম্প বলেছেন, আমি আক্ষরিক অর্থেই কাজ শুরু করার কথা বলছি। যেদিন আমি দায়িত্ব নেব সেদিন থেকেই নয়, বরং আমি জিতেছি সেই রাত থেকে যুদ্ধবন্ধের উদ্যোগ নেব। ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিবাদে বার্লিনে হাজারো মানুষের বিক্ষোভ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়ে জার্মানি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে রাজধানী বার্লিনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। জার্মানির লেফট পার্টি বা ডিলিং এই বিক্ষোভে মিছিল আয়োজন করেছে। বিক্ষোভকারীরা রাজধানী বার্লিনের বান্ডেনবার্গ গেইটে জড়ো হয়েছেন এবং তারা শান্তির পক্ষে স্লোগান দিয়ে ইউক্রেনের সংঘাত অবসানে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভের আয়োজনকারী রাজনৈতিক নেতারা অভিযোগ করেছেন জার্মান সরকার রাশিয়াকে ধ্বংসের জন্য চেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় মস্কোর নেতাদের শান্তি আলোচনায় বসানোর জন্য জার্মানি সরকারকে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন বিক্ষোভের আয়োজকরা। গতকালে এই বিক্ষোভ সমাবেশকে জার্মানিতে শক্তিশালী শান্তি আন্দোলনের সূচনা বলে ঘোষণা দিয়েছেন তারা। বিক্ষোভ মিছিলে আয়োজকরা জানিয়েছেন প্রায় 50,000 মানুষ গতকালে এই সমাবেশে অংশ নিয়েছেন। আয়োজকরা আগেই ঘোষণা দিয়েছিলেন শান্তির পক্ষে যারাই আছেন তারা খোলা মন নিয়ে এই বিক্ষোভ মিছিলে যোগ দিতে পারেন। সূত্র পার্স টুডে। আফগানিস্তানে নিজের যুদ্ধের চেয়ে ইউক্রেনে বেশি অর্থ ব্যয় করেছে আমেরিকা। আফগানিস্তানে আমেরিকা তার নিজের যুদ্ধের জন্য এক বছরে যে পরিমাণে অর্থ ব্যয় করেছিল তার চেয়ে বেশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে ইউক্রেনকে অনেক বেশি অর্থের সামরিক সহযোগিতা দিয়েছে। জার্মানির গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা সংকলিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রিপোর্টে দেখা গেছে গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত 11 মাসে আমেরিকা ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে $4,660 কোটি দিয়েছে। এর বিপরীতে 2002 সালে আফগানিস্তান যুদ্ধের বার্ষিক খরচ হিসেবে আমেরিকা $4,340 কোটি খরচ করেছিল বলে স্ট্যাটিস্টিকা জানাচ্ছে। আফগানিস্তানে প্রথম 10 বছরের যুদ্ধে গড়ে আমেরিকা এই পরিমাণ অর্থ খরচ করেছিল। ইউক্রেনে আমেরিকা 11 মাসে যে অর্থ খরচ করেছে তার সাথে ইউক্রেনে নিজের $500 কোটি যোগ হয়নি। এই অর্থ যোগ করলে খরচ আরও অনেক বেড়ে যাবে। এছাড়া অসামরিক উপায় উপকরণ এবং খরচ এর সাথে যুক্ত করা হয়নি। এই খাতেও খরচ হয়েছে $450 কোটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের পেনশন, মাসিক ভাতা এবং অন্যান্য সরকারি খরচের জন্য এই $450 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এক বছরের যুদ্ধে সামরিক ও বেসামরিক সহায়তা হিসেবে আমেরিকা ইউক্রেনকে মোট $11,300 কোটি অর্থ দিয়েছে। পাশাপাশি মার্কিন প্রশাসন ইউক্রেন সরকারকে জানিয়ে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত তাদের সহায়তা প্রয়োজন হবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া এই সহায়তা
দেওয়া অব্যাহত রাখবে। ইউক্রেন যুদ্ধে আমেরিকা গত এক বছরে যে পরিমাণে অর্থ খরচ করেছে তার চেয়ে প্রায় অর্ধেক অর্থ খরচ হয়েছে আমেরিকার বার্ষিক সামরিক জোয়ার খাত। রাশিয়া প্রতি বছর সামরিক খাতে 6,500 থেকে 7,000 কোটি ডলার ব্যয় করে। মার্কিন আইন প্রণেতাদের অনেকে ইউক্রেন যুদ্ধকে আমেরিকার প্রক্সি ওয়ার বলেছেন। সূত্র পার্স টুডে। আমেরিকা যদি কিয়েভকে সমর্থন অব্যাহত না রাখে তাহলে সারা তারা বৈশ্বিক তথা ভূরাজনৈতিক ঝুঁকিতে পড়বে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে বর্ষপূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেছেন, মার্কিনিরা যদি কিয়েভকে অর্থায়ন বন্ধ করে তাহলে তারা বিশ্ব নেতৃত্বের আসন হারাবে যা এখন তারা ভোগ করছে। প্রসঙ্গত, দেখতে দেখতে ইউক্রেন যুদ্ধ এক বছর পার হয়ে চলেছে। ইতিমধ্যে দেশটিতে 1,500 কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। ইনি যুক্তরাষ্ট্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে কিয়েভকে আর সহায়তা না দেওয়ার। এই প্রশ্ন তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা ইউক্রেনকে 1,500 কোটি ডলারের বেশি দিয়েছি অথচ ইউরোপ তেমন কিছুই দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকে এমন দাবি তোলা হচ্ছে। এমনই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তারা তথা আমেরিকা যদি তাদের চিন্তা ভাবনা পরিবর্তন না করে তাহলে ন্যাটো হারিয়ে যাবে, আমেরিকার প্রভাব হারাবে, এমনকি বর্তমান বিশ্বে তারা যে নেতৃত্বের সুবিধা উপভোগ করছে সেটিও হারাবে। বাকমুতের উত্তর আরেকটি গুরুত্বপূর্ণ বসতির নিয়ন্ত্রণ নিল রুশ সেনা। আর্টিমোভস্কের, যাকে ইউক্রেনে বাকমুত বলা হয়, ইয়োরে ইয়েভগোদান শহর সম্পূর্ণরূপে বাহিনীর বারুস বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানি প্রতিষ্ঠাতা ইভগেনি প্রিগোজিন এই তথ্য জানিয়েছে। প্রিগোজিনস প্রেস সার্ভিসের টেলিগ্রাম চ্যানেল তাকে উদ্ধৃত করে বলেছে, ওয়াগনার পিএমসি হামলাকারী ইউনিটগুলো বাকমুতের উত্তরে ইগনার জনবহুল এলাকা সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে। প্রেস সার্ভিস শহরের প্রবেশ চিহ্নের সামনে ওয়াগনার যোদ্ধাদের একটি ছবিও প্রকাশ করেছে। ইয়োগডনায় আর্টিমোভস্কের উপর শহরতলি সংলগ্ন এলাকা। সূত্র তাস নিউজের। নেপালে 4 মন্ত্রীর পদত্যাগ, টালমাটাল ক্ষমতাসীন জোট। নেপালে উপপ্রধানমন্ত্রী এবং অন্য আরো 3 মন্ত্রীর পদত্যাগে টালমাটাল ক্ষমতাসীন জোট সরকার। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দল থেকে একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা জানিয়েছেন। প্রচণ্ডের এই সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেছেন উপপ্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংডেন। তার সঙ্গে পদত্যাগ করেছেন নগর উন্নয়ন মন্ত্রী, আইন বিষয়ক মন্ত্রী এবং একজন উপমন্ত্রী। প্রধানমন্ত্রী প্রচণ্ডর কার্যালয়ে 4 মন্ত্রী পদত্যাগের সিদ্ধান্ত নিশ্চিত করেছে, তবে তাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলেনি। শুক্রবার প্রচণ্ড বলেছেন, তিনি বিরোধী দল নেপালি কংগ্রেস পার্টি এনসিপি থেকে রামচন্দ্র পদলকে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দিবেন। জোট সরকারের শরিক দল দ্য কমিউনিস্ট ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট ইউএমএল এ প্রার্থীর পরিবর্তে রামচন্দ্রকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। এই সিদ্ধান্তের কোন কারণ প্রচণ্ড জানাননি, যদিও নেপালি কংগ্রেস পার্টির এর আগে প্রচণ্ডর মাওবাদী সেন্টার পার্টি মিত্র দল ছিল। বার্তা সংস্থা রয়টার্সকে রাজেন্দ্র বলেছেন, যে জোটের অধীনে আমরা সরকারে যোগ দিয়েছিলাম তা আর অখণ্ড নেই। তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, মন্ত্রীদের পদত্যাগে তাৎক্ষণিকভাবে সমস্যায় পড়বে না প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের সরকার, কারণ এখনও পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা বা তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে। তবে যে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে নতুন একটি জোট গঠিত হতে পারে। আগামী 9 মার্চে তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন করতে চলেছে নেপাল। এই পদটি অলঙ্কৃত, পরোক্ষভাবে এই নির্বাচন করা হয়ে থাকে। পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং 7টি প্রদেশের বিধানসভা সদস্যদের নিয়ে তৈরি ইলেকটোরাল কলেজ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়। নেপালে 2008 সালে 239 বছর পুরনো রাজতন্ত্র অবসানের পর থেকে 11 বার সরকার বদল হয়েছে। ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বিদ্যুৎহীন লক্ষাধিক পরিবার। সাইক্লোন বোমার ক্ষত সরে উঠতে না উঠতেই আবারও ভয়ানক তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। গত কয়েকদিন ধরেই তুষার ঝড় আর তার সঙ্গে পাল্লাতে বৃষ্টিতে নাজেহাল অবস্থায় অঞ্চলের মানুষ। এখানকার 1,20,000 মানুষ বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় আছেন, খবর বিবিসির। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, দক্ষিণ পশ্চিম ক্যালিফোর্নিয়া এমন শক্তিশালী তুষারপাত আগে কখনো দেখা যায়নি। বৃষ্টির পরিমাণ কমলেও ঝড়ের দাপট বজায় রেখে চলেছে কয়েক হতে। এই তুষার প্রভাব পড়েছে পশ্চিম উপকূলে। রবিবার থেকে তুষারপাতের পরিমাণ বাড়ছে ক্যারবেস ও সিরিয় নেভাদার উপকূলীয় এলাকায়। শুধু ক্যালিফোর্নিয়া নয়, ও লস অ্যাঞ্জেলস ও তুষার ঝড়ে দাপট চলছে। লস অ্যাঞ্জেলস উত্তর অংশে সান্টা ক্যান্টে প্রবল তুষারপাত হচ্ছে। ওয়েস্টার্ন রিজিওনাল ক্লাইমেট সেন্টারের গবেষক ড্যান মেকিও বলেছেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়া এরকম ভয়ানক তুষারপাত আগে কখনো দেখেনি। উত্তর ক্যালিফোর্নিয়া তাপমাত্রা রেকর্ড পরিমাণ নেমে গেছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার তথা আজ থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।